আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আমি খুবই মজার এবং খুবই সহজ আরও একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো পটলের সাথে দুইটি ডিম দিয়ে ব্রেকফাস্টের জন্য অমলেট রেসিপি। কেউ চাইলে রেসিপিটি রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। আমি এভাবে পটলগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে মাঝখান থেকে বিচিগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন এর সাথে সামান্য পরিমাণে লবণ এড করে আমি একটু এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। পাশাপাশি একটা বাটিতে আমি দুইটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমের সাথে অ্যাড করব সামান্য পরিমাণের লবণ, দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, দুই টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি, দুইটি কাঁচামরিচ কেটে নিয়েছি, এক টেবিল চামচ পরিমাণে পুদিনা পাতা কুচি, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিব। এখন চুলা একটা প্যান বসিয়ে আমি এভাবে পটলগুলোকে একটু ছড়িয়ে দিয়েছি। উপর থেকে দুই টেবিল চামচ পরিমাণ একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুই তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু চেক করে নিব। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন এর সাথে দুই টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করব। প্যানের হাতল ধরে আমি তেলগুলোকে সব জায়গায় এভাবে একটু ছড়িয়ে দিব। এখন উপর থেকে ডিমের উপকরণ মিশানো লিকুইড ডোকে আমি এভাবে একটু ছড়িয়ে দিব। একটা চামচের সাহায্যে সব জায়গায় আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের জন্য আমি লো হিটে চুলায় রাখবো। 5-6 মিনিট পরে আমি একটু চেক করে এর সাথে সামান্য পরিমাণে গোলমরিচ অ্যাড করব। সাইডগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে আমি একটু উল্টিয়ে দিব। একটা প্লেটের সাহায্যে আমি এভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। এখন চুলায় আরও 2-3 মিনিট রেখে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার এবং খুবই সহজ একটি অমলেট রেসিপি। সার্ভ করার জন্য আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন একটু কেটে দেখাবো। ব্রেকফাস্টের জন্য কেউ চাইলে পরোটা বা রুটির সাথে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। অল্প তেলে এবং অল্প সময়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। অনেক বাচ্চারা সবজি পছন্দ করেন না, আপনারা চাইলে বাচ্চাদের জন্য ঝালের পরিমাণটা কমিয়ে দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।